हेलो फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू येट अनदर ब्लॉग फ्रॉम थ्री ऑफ अस। और आज के थ्री ऑफ अस फैमिली निये चले एसेछे शारदिया 2023 पूजोर एकटा ब्लॉग। পূজোর সময় আমাদের কোঅপারেটিভে মেন গেট থেকে ব্লকের গেট পর্যন্ত এরকম সুন্দর আলোকসজ্জায় মেতে ওঠে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন ইভিনিংয়ে ফাংশন হয়। তো আজকে ফাংশনে মেয়ের একটা পারফরমেন্স আছে। ষষ্ঠীর দিন সকালে এখানে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল আমাদের পার্কে, তারই প্রাইস এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। পুজো আর ফটো সেশন হবে না তা কী করে হয়? যাই হোক, দীর্ঘ 45 মিনিটসে কষ্ট করে সাজানোর পর মেয়েকে সুন্দর দেখতে লাগছে, এটাই একটা স্যাটিসফ্যাকশন। শিবের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। শিবের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। Thank you.
এবার আছে আমাদের সোসাইটির সব খুদে ছোট্ট ছোট্ট পার্টিসিপেন্টদের নিয়ে একটা ছড়ার গানের পারফরমেন্স। মাঝখানে দ্বীপ ঘেরা চারিপাশে জলে, মাঝখানে দ্বীপ ঘেরা চারিপাশে জলে, সবচেয়ে সেরা মধু এই অঞ্চলে, সবচেয়ে সেরা মধু এই অঞ্চলে। ঘুমায় না সকলেই জানে, কাঠুরে দেখিয়া পেঁচা হয় দিশে হারা, কাঠুরে দেখিয়া পেঁচা হয় দিশে হারা। বোঝে সব পশু পাখি হবে দ্বীপে ছাড়া, কাঠুরে দেখিয়া পেঁচা হয় দিশে হারা, কাঠুরে দেখিয়া পেঁচা হয় দিশে হারা। বোঝে সব পশু পাখি হবে দ্বীপে ছাড়া, কাঠুরে করবে মিলে প্রকৃতি হরণ, কাঠুরে করবে মিলে প্রকৃতি হরণ। মহা অষ্টমী ও মহানবমী সন্ধিক্ষণে বিশেষ আচার মেনে পালিত হওয়া এক গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সাথে শেয়ার করছি। দুর্গাপূজার নিয়ম অনুসারে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিটের এই টোটাল ৪৮ মিনিটের মধ্যে পালিত হওয়া এই সন্ধি পুজো তোমাদের সাথে তুলে ধরলাম। এই সন্ধিক্ষণে দেবীর সামনে বলিদান থেকে অঞ্জলি সবই হয় ভীষণ নিষ্ঠা সহকারে। সন্ধি পুজো মানেই মাকে ১০৮ পদ্ম অর্পণ ও ১০৮ প্রদীপে মাকে আরতি করা। শোনা যায় এই অষ্টমী তিথি ও নবমী তিথি সন্ধিক্ষণে মা দুর্গা নাকি আবির্ভূত হন মা চামুণ্ডা রূপে। আমাদের কোঅপারেটিভের সন্ধি পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নবমীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টিল দেন স্টে টিউন উইথ আস থ্রি অফ আস।